আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি যে যেখানেই আছেন অনেক ভালো আছেন, আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে যে ব্লগটি শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে তাইমুরকে নিয়ে। আমরা একটু বাইরে বের হয়েছিলাম, বাইরে বলতে আমরা একটু বেবি শপে গিয়েছিলাম সেদিন। তো তাইমুরকে আমরা কখনোই পাবলিক ট্রান্সপোর্ট, পাবলিক বাস বা MRT-তে নিয়ে বের হইনি এখন পর্যন্ত। কারণ হচ্ছে করোনার কারণে আমরা মনে মনে একটু ভয় পাচ্ছিলাম, কিন্তু এখন যেহেতু আলহামদুলিল্লাহ করে তাইমুর 5 মান্থ প্লাস এবং এখানে করোনার সিচুয়েশনও আন্ডার কন্ট্রোল, তো সেদিন ভাবলাম যে ওকে ট্রাই করি পাবলিক ট্রান্সপোর্টে। কারণ এটা আমাদের ক্যাম্প মানে বাসার খুব কাছেই ছিল, আমরা শাটল বাস করে যাব। এই তো তাইমুরের বাবা, আমি আর তাইমুর আমরা আমাদের বাসার কাছে যে বাস স্ট্যান্ডটি আছে সেখানে ওয়েট করছিলাম, আর গাড়ি কতক্ষণ পরে আসবে সেটা আমরা দেখছিলাম ওখানে। তাইমুর প্রথমে খুবই সবকিছু আশ্চর্য হয়ে দেখলেও মানে এখন মোটামুটি স্টেবল, ও স্টেবল হয়ে গিয়েছিল কিছুক্ষণ পরে, এবং চারদিক দেখছিল, ওর বাবার সাথে খেলা করছিল, পা নাচাচ্ছিল, আর আমি ওকে ডাকছিলাম। এই তো বাস আসার পরে, এটা শাটল বাস ছিল সুতরাং খুবই ছোট একটা বাস ছিল, এবং প্লেসটাও আমাদের বাসার খুবই কাছে, ইভেন আমার মেইন ক্যাম্পাসের মানে আমার যে ভার্সিটি সেই ক্যাম্পাসের কাছেই, ক্যাম্পাসের ওখানেই ছিল। তো এই ছিল তাইমুরের ফার্স্ট পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করার ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, প্লাস স্মৃতি হয়ে থাকবে। তাইমুরও অনেক বেশি কিউরিয়াস ছিল, চারদিকে এদিক ওদিক তাকিয়ে দেখছিল যে মানে কিসের মধ্যে বসলাম। এই তো চলে এসেছি আমরা বেবি শপে। তো এখানে আসার প্রধান কারণে হচ্ছে আমি তাইমুরের খাওয়ার নিয়ে একটু বেশি চিন্তিত, যে আমি আসলে কতটুকু, যেহেতু আমি ফার্স্ট টাইম মম, তাইমুর আমার প্রথম সন্তান, তো আমি আসলেই জানি না যে 5 মাস বয়সের একটা বাচ্চাকে কি কনসিস্টেন্টে খাবারটা দিতে হবে, মানে খাবারের ঘনত্ব কতটুকু হওয়া উচিত, কতটুকু ও নিতে পারবে। তো তার জন্য তাইমুরের বাবার আমি ভাবলাম যে আমরা যদি বেবি শপে গিয়ে যে মার্কেটে যে অ্যাভেলেবল ফুডগুলো পাওয়া যায় 4 মাস বা 5 মাসের বাচ্চার জন্য, সেটা দেখতে পারি যে সেখানে কতটুকু ঘনত্ব আছে, তাহলে হয়তো আমার একটা আইডিয়া হবে এবং আমিও মানে সে অনুযায়ী তাইমুরের খাবারগুলো প্রিপেয়ার করতে পারবো। এই কারণেই ওখানে যাওয়া। এই তো এখানে সব ম্যাক্সিমামই ছিল হচ্ছে ফ্রুটস পিউরি অর ভেজিটেবল পিউরিগুলা, আর 4 মান্থ প্লাসের জন্য খুবই কম অপশন ছিল, ম্যাক্সিমাম পিউরিগুলাই 6 মান্থ প্লাস ছিল। তো ওগুলো দেখছিলাম, আর বড়দের মানে কিছু খাবার ছিল যেমন হচ্ছে বিভিন্ন টাইপের ভেজিটেবল প্লাস হচ্ছে গ্রেন মিক্স করা, কিন্তু আমাদের এসব খাবার কিনতে হলে খুবই সচেতন থাকতে হবে, কারণ একটাই, সেটা হচ্ছে হালালের ব্যাপার। আমরা এখান থেকে শুধুমাত্র ভেজিটেরিয়ান যে খাবারগুলো আছে সেটা ইউজ করতে পারবো, নন ভেজিটেরিয়ানগুলো এখান আর হালাল হবে না, সুতরাং সেটা আমরা আর ইউজ করতে পারবো না। এই তো এসব দেখতে দেখতে আমি ওখানে খুঁজছিলাম যে রাইস সিরিয়াল বা ওর সিরিয়াল যেটা আছে 4 মাসের বাচ্চাকে দেওয়ার মতো, সেটাই আমি খুঁজছিলাম। তো ওখানে দোকানে যে ছিল তাকে জিজ্ঞেস করার পর সে আমাকে সেকশনটা দেখিয়ে দিল, ওখানে রাইস সিরিয়াল প্লাস হচ্ছে যত মানে বাচ্চাদের ফর্মুলা মিল্কের যত অপশন ছিল সেগুলো। তো রাইস সিরিয়ালটাই আমি দেখছিলাম যেটা 100% রাইস সেটা নেওয়ার ইচ্ছা, ওটস বা অন্যান্য মিক্স ভেজেস ওগুলো 6 মান্থ আর 7 মান্থের বাচ্চাদের জন্য ছিল, সুতরাং ওগুলো এখন তো আর তাইমুরকে দেওয়া যাবে না।
তার জন্য যে শুধু মানে সবকিছু ইনস্ট্রাকশন এবং সবকিছু পড়ে দেখছিলাম, কারণ এখানে যে ইংলিশ যে সেকশনটা থাকে সেটা এমন ভাবে চাইনিজ দিয়ে ঢেকে দেয়, আসলে পড়াটা খুবই টাফ। তো আমি মানে ওটা খুবই মনোযোগ দিয়ে খেয়াল করছিলাম যে এখানে কি লিখেছে বা না লিখেছে, ওসবই দেখছিলাম। আর এদের ফর্মুলা মিল্কেরও অনেক ভ্যারাইটিস ছিল, অনেক ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ তাইমুরের ফর্মুলা মিল্কের দরকার নেই, এখন তো দরকার নেই। যখন দরকার হবে বা যখন তাইমুর আরো বড় হবে ইনশাল্লাহ তখন সেটা দেখব। এখন জাস্ট ওকে একটু একটু খাবারটা ইন্ট্রোডিউস করানোটাই হচ্ছে আমাদের ইচ্ছে। এখন অত মানে ফোর্স করা যে ওকে খেতেই হবে বা এটা দু বেলা তিন বেলা সেরকম কিছু না, জাস্ট এক বেলা অ্যান্ড 1 টেবিল স্পুন করেই আমি ট্রাই করি। এর মধ্যে ও যতটুকু খায়, আর যদি ও কান্না শুরু করে বা মাথা ঘুরিয়ে নেয় তাহলে আমরা সেটা আর তাকে ফোর্স করি না খাওয়ার জন্য। তো এই সবটাতে সবকিছুরই মোটামুটি ভালো কালেকশন ছিল। আমি পুরো সবটা অনেকটা সময় নিয়ে ঘুরে দেখছিলাম, কারণ অনেক সময় কি হয় যে আমাদের অনেক কিছু কেনার ইচ্ছে থাকে কিন্তু মনে থাকে না। তো তার জন্য সবটা ঘুরে ঘুরে দেখছিলাম যে চোখের নিচে যদি কিছু পড়ে বা আমি হয়তো ভুলে গেছি সেরকম কিছু, তো অনেক সময় নিয়েই সেখানে প্রত্যেকটা সেকশনে বসে মানে হেঁটে হেঁটে আমি দেখছিলাম। অ্যান্ড যেগুলো আমার কাছে মনে হচ্ছিল যে এটা হয়তো বা ইম্পর্টেন্ট তাইমুরের জন্য, সেটা আমি ভালোভাবে খেয়াল করছিলাম। এই তো তারপর ওখানে একটা কিউট জিনিস দেখতে পেলাম যে বেবিদের মাস্ক, কিন্তু 2 বছরের আগে বেবিদের মাস্ক ইউজ না করাই ভালো, আর তাইমুরকে দিলে তো সে সেটা খুলেই ফেলে দিবে। কিন্তু অনেক সুন্দর কিউট কিউট কিছু মাস্ক ছিল ওখানে। আর বেবি শপে যাওয়ার আরেকটা কারণ ছিল হচ্ছে হাই চেয়ার। আমি ভেবেছিলাম যে ওদের যদি হাই চেয়ারের ভালো কালেকশন থাকে আমি কম্পেয়ার করতে পারবো যে আসলে আমি কোন ধরনের নিতে চাচ্ছি, কিন্তু ওদের ওরকম আসলে ওই দোকানটাতে অত বেশি অপশন ছিল না। যেটা ছিল চিকো, একটা ছিল ছোট মানে বসার যেটা পকেটের স্ন্যাক ছিল, আর একটা আই থিঙ্ক ফিশার প্রাইজের ছিল। তো আমি ওরকম চাচ্ছি না, আমি চাচ্ছি যেটা মানে উচ্চতায় বেশি ও বসতে পারবে এবং লং টাইম ইউজ করতে পারবো, সে ধরনের কিছুই চাচ্ছিলাম। তাই সেদিন আর হাই চেয়ার দেখা হলো না, কারণ ওই শপে চোখে মানে পড়েনি সেরকম কিছু। ওখানে অনেক সুন্দর সুন্দর কন্টেনার ছিল যেগুলোতে বাচ্চাদের খাবার মানে রেখে দেওয়া যাবে বা ফুড গ্রেড জিনিসগুলো, তো যেমন আইস বা খাবারগুলো রাখার মতো কেস, এসব সব কিছু ছিল। প্লাস বাচ্চাদের পেস্ট ছিল 6 মান্থ প্লাস, কিন্তু তাইমুরের এখনো দাঁত উঠেনি এবং দাঁত উঠার কোনো সম্ভাবনাও নেই, তার জন্য আর এসব কিনা হয়নি। কিন্তু সব কিছু দেখে আসলাম, আর যেহেতু এই দোকানটা মানে আমার মেইন ক্যাম্পাসের একদম কাছেই, 1 মিনিটের পথ, সুতরাং যদি কোনো কিছু দরকার হয় তাইমুরের বাবাকে বললেই সে নিয়ে এসে দিতে পারবে, বা আমিও যখন ক্যাম্পাসে যাব তখন ও নিয়ে আসতে পারবো। তার জন্য সব কিছু ভালোভাবে দেখে আসলাম। আর ওখানে কিছু কিছু বাচ্চাদের যেমন অন্যান্য লাইক স্পুন আর বোল ওসব ছিল, কিন্তু আমরা তাইমুরের জন্য লাস্ট যে ভিডিওতে সেটাতে অলরেডি শেয়ার করেছি যে তাইমুরের জন্য আমরা অলরেডি কিছু প্রিপেয়ার করে ফেলেছি, তো ওটা এখন আর তেমন দরকার নেই তাইমুরের। আমি চাচ্ছিলাম তাইমুরের জন্য একটা ওয়াটার পট কিনতে, তো ওখানে অনেক সুন্দর সুন্দর কিউট কিউট ওয়াটার পট ছিল, কিন্তু আসলেই আমি কনফিউজ যে তাইমুর কোন ধরনের ওয়াটার পট ইউজ করবে, মানে যেটাতে হচ্ছে স্ট্র একটা থাকে, স্ট্র সিস্টেমের, আর একটা থাকে হচ্ছে স্ট্র ছাড়া। এখন ও কোনটা নিবে সেটা আমি ঠিক জানি না, তাই দেখছিলাম সব কিছু কিন্তু কেনার হয়নি, দেখেই চলে এসেছি। তো ফাইনালি অতক্ষণ সময় স্পেন্ড করার পর আমি 3টা জিনিসই কিনেছি, রাইস সিরিয়াল কিনেছি, আর একটা অ্যাপল অ্যান্ড ব্ল্যাকবেরিজ পিউরি কিনেছিলাম, আর ভাইটামিন ডি তাইমুরের জন্য, যেহেতু আমি ওকে রোদে নিতে পারি না তার জন্য সাপ্লিমেন্ট হিসেবে ভাইটামিন ডি দিনে 2 ফোঁটা করে দেওয়া হয়। ও দোকানে পে করে তারপর আমরা
তাইমুরের বাবা মা, আমরা আমাদের জন্য জুস কিনছিলাম। তাইমুরের বাবা হচ্ছে অ্যাপল অ্যান্ড প্যাশন ফ্রুটের জুস খাবে, আর আমি হচ্ছে তাইওয়ানের বিখ্যাত বাবল মিল্ক টিটা নিয়েছিলাম। আর এটাই হচ্ছে তাইমুরের হসপিটাল, যেখানে তাইমুর জন্মগ্রহণ করেছিল। আর এর পাশেই আমাদের ক্যাম্পাস, যেহেতু আমরা দুজনে মেডিকেল ইউনিভার্সিটিতে পড়ি, সুতরাং তার পাশেই মানে হসপিটাল ছিল, আমাদের ইউনিভার্সিটির হসপিটাল। এটা ইমার্জেন্সি এক্সিট ছিল, এখান দিয়ে ইমার্জেন্সি যারা যেতে হবে, যাদের ইমার্জেন্সি ডিপার্টমেন্টে, এদিক দিয়েই। এই তো সেই হসপিটাল যেখানে তাইমুর জন্মগ্রহণ করেছিল। আর আমরা আস্তে আস্তে বাস কাউন্টারের দিকে চলে যাচ্ছি। আমরা এখান থেকে এখন বাসায় চলে যাব, সন্ধ্যাও হয়ে গেছে, প্রায় আসা যাওয়া সবকিছু মিলিয়ে 2 ঘন্টার মতো সেদিন বাইরে ছিলাম। তাইমুরও আস্তে আস্তে ফাঁসি হয়ে যাচ্ছিল, ওরও আর ভালো লাগছিল না, ও মানে শব্দ করা শুরু করেছিল। এই তো আমরা বাসায় ফেরার জন্য শাটলে উঠে গেছি। এদিক দিয়ে মাগরিবেরও আজান দিয়ে দিয়েছে, সন্ধ্যা হয়ে আসছে সবকিছু। আর এখন এই যাওয়ার সময় শাটলে ওঠার পর তাইমুরও কান্নাকাটি শুরু করে দিয়েছে, মানে ওর আর ভালো লাগছিল না ক্যারিয়ারে এতক্ষণ থাকার পরে। বাসে উঠার পরে ও মানে অনেক বেশি ফাঁসি হয়ে গিয়েছিল, ও চিল্লাচিল্লি করছিল, তো ওকে আমি বিভিন্ন এন্টারটেইন করার চেষ্টা করছিলাম বাসের মধ্যে, কি করব, মোবাইলে দেখাচ্ছিলাম, দেখো এটা কার ছবি, ওটা কার ছবি, এই আর কি। এরপর আমরা বাসায় আসলাম, বাসায় চলে আসলাম। তাইমুরও বাসায় আসতে আসতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে গিয়েছিল। এই তো ছিল আজকের ব্লগ। আজকের ব্লগটা মূলত বেবি শপে কি কি ধরনের প্রোডাক্ট থাকে সেইটা নিয়েই একটা ব্লগ। আমি এই ফার্স্ট টাইম বেবি শপে গিয়েছি, এর আগে আমি কখনো যাইনি। আমার যেটা প্রয়োজন পড়েছিল আমার ফ্রেন্ডদেরকে বললে ওরাই হেল্প করতো, কারণ আমি এখানে একদমই একা ছিলাম। তো এই ছিল আজকের ব্লগ, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান ইন ফিউচার সেটা আমাদেরকে অবশ্যই জানাবেন। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, অ্যান্ড আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তাহলে আমাদের আমরা যে ভিডিওগুলো করছি বা যে সময়টা দিচ্ছি, মানে সেটা একটা এনকারেজমেন্ট বলা যেতে পারে, যদি আপনারা লাইক কমেন্টস অ্যান্ড সবার সাথে শেয়ার করেন। সবাই ভালো থাকবেন।